আজকে আমরা শিখব WS ওয়ার্ড, যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। এইগুলো না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। WS ওয়ার্ডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে। আজকে আমি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনাকে WS ওয়ার্ডের ব্যবহার শেখাবো। আশা করি আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং এর ব্যবহারও করতে শিখে যাবেন। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক। When can we eat? আমরা কখন খেতে পারি? আমরা এখানে খাবার সময়টাকে জানতে when কে ব্যবহার করেছি, যে আমরা কখন খেতে পারি। When did you buy it? When did you buy it? আপনি এটি কখন কিনেছেন? When will you leave? When will you leave? তুমি কখন যাবে? এখানে তোমার যাওয়ার সময়টাকে জানতে চাওয়া হচ্ছে হোয়েন ব্যবহার করে। এতক্ষণ আমরা হোয়েনকে কখন অর্থে ব্যবহার করলাম, এবার চলুন হোয়েনকে যখন অর্থে ব্যবহার করা যাক। ফর এক্সাম্পল, গো হোয়েন ইউ ওয়ান্ট, গো হোয়েন ইউ ওয়ান্ট, যাও যখন তুমি চাও। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম, ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম, সময় পেলে এটি করো।
আই এম নট শিওর হোয়েন হি উইল কাম, সে কখন আসবে তা আমি নিশ্চিত নই। আনটিল হোয়েন, যখন পর্যন্ত। সিন্স হোয়েন, কখন থেকে। ফ্রম হোয়েন, ফ্রম হোয়েন, কখন থেকে। সিন্স এবং ফ্রমের মধ্যে পার্থক্য কী এই নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, যদি না জানা থাকে তাহলে ভিডিওটি দেখে নিন। ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং, ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং, তুমি কখন থেকে অপেক্ষা করছো। হোয়ার, হোয়ার মানে হলো কোথায়। আস্ক অ্যাবাউট প্লেস, কোনো স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়ারকে ব্যবহার করা হয়, যেমন হোয়ার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। হোয়ার ইজ মাই ওয়াচ, হোয়ার ইজ মাই ওয়াচ, আমার ঘড়ি কোথায়। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো। হোয়ার ইজ দ্য স্টেশন, হোয়ার ইজ দ্য স্টেশন, স্টেশন কোথায়। হোয়ার ইজ ইউর ফাদার, হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়। হোয়ার ক্যান আই গেট এ ট্যাক্সি, হোয়ার ক্যান আই গেট, আমি কোথায় একটা ট্যাক্সি পেতে পারি। হোয়াই, হোয়াই মানে হলো কেন। আস্ক অ্যাবাউট রিজন, কোনো কিছুর কারণ জানতে আমরা হোয়াইকে ব্যবহার করে থাকি, যেমন হোয়াই মি, আমি কেন বা আমাকে কেন। হোয়াই নট, হোয়াই নট, কেন না। মে আই আস্ক হোয়াই, মে আই আস্ক হোয়াই, আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন। হোয়াই অ্যাম আই হেয়ার, হোয়াই অ্যাম আই হেয়ার, কেন আমি এখানে, হোয়াই অ্যাম আই হেয়ার। হোয়াই ডু ইউ আস্ক, হোয়াই ডু ইউ আস্ক, কেন জিজ্ঞাসা করছো। হোয়াই ডু ইউ লাই, হোয়াই ডু ইউ লাই, তুমি মিথ্যা কেন বলো। হোয়াই ইজ হি হেয়ার, হোয়াই ইজ হি হেয়ার, সে এখানে কেন। হোয়াই ডিড ইউ ক্রাই, হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কাঁদছিলে কেন। হুজ, হুজ মানে হলো কার। আস্ক অ্যাবাউট পজিশন, কোনো জিনিস কার অধিকারে আছে সেটি জানতে আমরা হুজকে ব্যবহার করে থাকি, ফর এক্সাম্পল হু ইজ দিস, হু ইজ দিস, এটা কার। হুজ কার ইজ দ্যাট, হুজ কার ইজ দ্যাট, ওটা কার গাড়ি। হুজ ফ্রেন্ড ইজ হি, হুজ ফ্রেন্ড ইজ হি, সে কার বন্ধু। হুজ গিটার ইজ দিস, হুজ গিটার ইজ দিস, এটি কার গিটার। আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ ফেমাস ডক্টর, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ ফেমাস ডক্টর, আমার এক বন্ধু আছে যার বাবা একজন বিখ্যাত ডাক্তার। আমরা জানি হুজ মানে কার, কিন্তু এখানে আমরা হুজকে যার অর্থে ব্যবহার করলাম। পরের ডাব্লিউএইচ ওয়ার্ডটি শেখা যাক, হুইচ, হুইচ মানে কোনটি। আস্ক অ্যাবাউট চয়েসেস, যখন কোনো পছন্দ সম্পর্কে জানতে চাওয়া হয় তখন হুইচকে ব্যবহার করা হয়। হুইচ ইজ বেটার, হুইচ ইজ বেটার, কোনটা ভালো। হুইচ ইজ আওয়ার কার, হুইচ ইজ আওয়ার কার, আমাদের গাড়ি কোনটি। হুইচ ডু ইউ ওয়ান্ট, হুইচ ডু ইউ ওয়ান্ট,
তুমি কোনটি চাও? হুইচ ইজ ইউর পেন? হুইচ ইজ ইউর পেন? তোমার কলম কোনটি? হু, হু মানে হলো কে। আস্ক অ্যাবাউট পিপল, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে আমরা হু কে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, হু ডিড দিস, কে এটা করেছে। হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, ওখানে কে। হু উইল পে, হু উইল পে, কে দেবে মানে কে টাকা দেবে। হু রোট ইট, হু রোট ইট, কে এটা লিখেছে। হুজ কামিং, হুজ কামিং, কে আসছে। হু কেম হেয়ার, হু কেম হেয়ার, কে এখানে এসেছিল। হুম, হুম মানে হলো কাকে। আস্ক অ্যাবাউট পিপুল, হুমকেও কোনো ব্যক্তি সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। যেমন উইথ হুম, কার সাথে, বাই হুম, কার দ্বারা, অ্যাবাউট হুম, কার সম্পর্কে, ফর হুম, কার জন্য। টু হুম শুড আই রাইট, টু হুম শুড আই রাইট, কার কাছে আমার লেখা উচিত। হুম ডাজ দিস বিলং, হুম ডাজ দিস বিলং, এটা কার। হোয়াট হুম ডিড ইউ গো, হোয়াট হুম ডিড ইউ গো, তুমি কার সাথে গেলে। হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক, হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক, তুমি কার সাথে কথা বলতে চাও। শি ইজ দ্য ওম্যান হুম আই মিড ইন গ্রিস, শি ইজ দ্য ওম্যান হুম আই মিড ইন গ্রিস, তিনি সেই মহিলা যার সাথে আমার গ্রিসে দেখা হয়েছিল। এখানে আমরা যার অর্থে হুমকে ব্যবহার করলাম। হাও, হাও মানে হলো কিভাবে, কেমন, কত, এইসব অর্থে হাউকে ব্যবহার করা হয়। আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার, হাউ ইজ ইউর ড্যাড, তোমার বাবা কেমন আছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। হাউ ক্যান আই হেল্প, আমি কিভাবে সাহায্য করতে পারি। হাউ ডিড ইউ ডু, হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করলে। হাউ হাই ইজ ইট, এটা কত উঁচু। হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন বোধ করছো। ফর হাউ লং, আর কতক্ষণ। হাউ স্যাড, দুঃখজনক। হাউ ফার, কত দূর। হাউ মাচ, হাউ মাচ, কত। হোয়াট এভার, হোয়াট এভার মানে যাই হোক। ডু হোয়াট এভার ইউ লাইক, তোমার যা ইচ্ছা করো। আস্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা চান জিজ্ঞাসা করুন। বাই হোয়াট এভার ইউ নিড, তোমার যা প্রয়োজন তা কেনো। ইট হোয়াট এভার ইউ লাইক, যা খুশি খাও। আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক, আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক, তুমি যা চাও আমি তা করব। হুইচ এভার মানে যে কোনোটি। ফর এক্সাম্পল, টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, আপনি যেটা চান নিন। চুজ হুইচ এভার ইউ লাইক, তোমার যেটি পছন্দ তা পছন্দ করো। হোয়েন এভার, হোয়েন এভার মানে হলো যখনই বা যে কোনো সময়। ফর এক্সাম্পল,
কাম হোয়েনেভার ইউ লাইক, আপনি যখনই চান আসুন। আস্ক মি হোয়েনেভার ইউ আর ইন ডাউট, আস্ক মি হোয়েনেভার ইউ আর ইন ডাউট, যখনই তোমার সন্দেহ হবে আমাকে জিজ্ঞাসা করো। উই উইল স্টার্ট হোয়েনেভার ইউ আর রেডি, উই উইল স্টার্ট হোয়েনেভার ইউ আর রেডি, আমরা শুরু করব যখনই তুমি প্রস্তুত থাকবে। হোয়ারেভার, হোয়ারেভার মানে যে কোনো জায়গায়, ফর এক্সাম্পল সিট হোয়ারেভার ইউ লাইক, আপনি যেখানে খুশি বসুন, মানে আপনার যেখানে বসতে ইচ্ছা হয় আপনি সেখানে বসুন। প্লেস ইট হোয়ার এভার ইউ লাইক, এটি তুমি যেখানে খুশি সেখানে রাখো, মানে এই জিনিসটি তোমার যেখানে রাখতে ইচ্ছা হয় সেখানে তুমি রাখতে পারো। হাউ এভার, হাউ এভার মানে যাই হোক, ফর এক্সাম্পল ইউ মে অ্যাক্ট হাউ এভার ইউ উইশ, ইউ মে অ্যাক্ট হাউ এভার ইউ উইশ, যাই হোক আপনি ইচ্ছা মতো অভিনয় করতে পারেন। ইউ ক্যান ডু ইট হাউ এভার ইউ লাইক, ইউ ক্যান ডু ইট হাউ এভার ইউ লাইক, যাই হোক আপনার পছন্দ মতো আপনি এটি করতে পারেন। হুই এভার, হুই এভার মানে যে কেউ, যেমন হুই এভার ইউ আর, আপনি যে কেউ হন। আই উইল টেক হুই এভার ওয়ান্টস টু গো, আই উইল টেক হুই এভার ওয়ান্টস টু গো, যে যেতে চান আমি নেব। হুই এভার সেজ দ্যাট ইজ এ লায়ার, হুই এভার সেজ দ্যাট ইজ এ লায়ার, যে এটা বলে সে মিথ্যাবাদী। হুই এভার ডাজ বেস্ট উইল গেট দ্য প্রাইজ, হুই এভার ডাজ বেস্ট উইল গেট দ্য প্রাইজ, যে সেরা করবে সে পুরস্কার পাবে। হুম এভার, হুম এভার মানে যাকে, ফর এক্সাম্পল ইউ ক্যান ইনভাইট হুম এভার ইউ লাইক, ইউ ক্যান ইনভাইট হুম এভার ইউ লাইক, তুমি আমন্ত্রণ জানাতে পারো তুমি যাকে পছন্দ করো। কল হুম এভার ইউ ওয়ান্ট টু কল, তুমি যাকে পারো কল করতে পারো। হোয়াটস এভার, হোয়াটস এভার মানে যাই হোক বা যাই হোক না কেন। আই হ্যাভ নো প্ল্যান হোয়াটস এভার, যাই হোক আমার কোনো পরিকল্পনা নেই। দেয়ারস নো প্রবলেম হোয়াটস এভার, যাই হোক সমস্যা নেই। হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন আর্ট হোয়াটস এভার, হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন আর্ট হোয়াটস এভার, শিল্প নিয়ে তার কোনো আগ্রহ নেই যাই হোক না কেন। আজ এই পর্যন্তই, আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। আর মজা করে এবং দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন।